হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। রয়েস ব্লগে তোমাদের অসংখ্য স্বাগত জানাচ্ছি। তোমরা যারা নতুন আসো আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে। এই দেখো আমরা এখন বেরোচ্ছি, আমি একটু আগে গেছিলাম শুকনগর। এই যে ওই গুলদে বাবু জানে না, তবে এসে এখন যাচ্ছি মামা বাড়িতে। আসলে কালকে চলে যাবো কিনা জানি না, তাই জন্য মামা বাড়ি যাচ্ছি। ওই যে মালিকের নাম্বার নিয়ে এসেছিল কিন্তু বন্ধ হচ্ছে, দুটো নাম্বারই বন্ধ। তো কালকে যাব, যদি মালপত্র নিয়ে যাব উঠতে দিলে উঠবো, আর না হলে দেখি দুই একটা দিন কারোর বাসায় থাকবো। কারণ আজকে হচ্ছে কয় তারিখ, আজকে আঠাশ তারিখ না, আজকে হচ্ছে 27 তারিখ। তো কালকে হচ্ছে 28 তারিখ, দেখি দুটো তিনটে দিন যদি না উঠতে দেয় তাহলে উঠতে দেবে মনে হয়, ওটা যাবে। তো আমরা যাচ্ছি এখন মামা বাড়ি, আমার মামা বাড়িতে ঋদ্ধি আর আমি আমরা যাচ্ছি এখন। এই যে বিকেলবেলা এখন প্রায় বাজে 5টার বেশি, তবে প্রচণ্ড মেঘ করেছে বাইরে, বৃষ্টি আসার আগেই আমরা যাব। 10 টাকার পর বেশিক্ষণ লাগে না, তো তাড়াতাড়ি চলে যাব। তোমরা সাথে দাও 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 দাও, টাটা টাটা বাবা, টাটা দাও আগে আমার ব্যাগে, আমার ব্যাগে তুমি আগে টাটা দাও, টাটা দাও, টাটা, বাই। যাচ্ছি মামা বাড়িতে। দেখো বিকেলটা ভীষণ সুন্দর, একটা দিন ধরে বিকেলটা খুব ভালো হয়েছে। দিনের বেলা মানে দুপুর বেলাটা এত রোদ, বিকেলটা খুব ভালো। বাড়ির পাশের ভাটা হচ্ছে এই। তো এখন বর্ষাকালে যেহেতু ভাটা বন্ধ থাকে, কিন্তু এই ভাটা এখন বন্ধ নেই, কারণ বৃষ্টিই তো হচ্ছে না যে ভাটা বন্ধ থাকবে, তাই জন্যে ভাটা খোলা। আর যে দেখো রাস্তাঘাটগুলো খুব সুন্দর লাগছে, দুই পাশে গাছপালা খুব সুন্দর। তো মামা বাড়িতে যাচ্ছি হচ্ছে, আমরা যেহেতু খুলনা চলে যাবই সিদ্ধান্ত সব কিছুই নেওয়া হয়ে গেছে, তাই জন্য একটু মামা বাড়ি ঘুরে আসি। ভাবলাম যে মামা বাড়ি যে আছে, আর একটা ফ্যান আছে, একটা বোর্ড আছে আমার, হোয়াইট বোর্ড, ওগুলো নেব। আর এই যে দেখো ঋদ্ধি আর আমি একই ধরনের, মানে আমাদের জামা কাপড় একই কালার হয়ে গেছে, অ্যাশ কালার। তো দেখো খুব ভাল লাগে, ও আমার মামা বাড়ি যেতে ভীষণ পছন্দ করে, আমার মামার সাথে ওর খুব ভাব। তো চলো আমরা যাই এখন। একে কর্মক্ষেত্র নাকি কর্মযোগ্য, দুই আলসে এত কাজ করলো কি করে? সত্যি এতে ভিডিও বানোর মতো নেই যে, একটা হাসি দে, একটা হাসি দাও, হাসি দাও। মনে করে আসলে নাই, কতদিন দেখা নাই, কিছু বলবো না। সে তো আমি বুঝতে পারতেছি, আগে তুমি যে কেন আইসাও, তোমার পিট আর বাঁচতেছে না বলি মনে হয় আইসাও, তাই আমি ওকে উপরে বিছি দিয়া মানে ওই যে সারা বেটিস। এই যে উঠিছে তা আবার কি দেখছো, সেইগুলো দে। তো এই দেখো মামা বাড়ির চারপাশটা, আর বিকেলে দেখো মেঘ জমেছে খুব, মামারা এদিকে চারা টারা সব উঠছে, চারা বেরিয়েছেও, কিন্তু বৃষ্টির অভাবে কোনো কিছু হচ্ছে না, ধানও ফেলেনি। এবার বৃষ্টির এত অভাব, বৃষ্টির বৃষ্টি হচ্ছেই না, মানে শ্রাবণ মাসের অর্ধেকটা হয়ে গেছে, এই সময় কী পরিমাণে বৃষ্টি হয় সেখানে দেখো, একেবারে বিলঘাট পুকুর সব শুকিয়ে যাচ্ছে। পুকুরে মামাদের এই পুকুরের মাছ তো ধরেই ফেলেছে, মানে এতটা জল গরম হয়ে যাচ্ছে, গরমে সব ধরে ফেলেছে। আর যে দেখো দাদু আমার জন্য এখানে চাটাই বুনছে, দিদিমা এই যে তালের পাতা রেখেছিলাম, আমি বলেছিলাম যে আমার চাটাইতে বসে ভাত খেতে ভালো লাগে, তো তাই জন্যে বুনছে, হঠাৎ করে আমরা চলে যাচ্ছি তাই আর এইভাবেই ফেলে রেখেছে, নেওয়া তো আর হচ্ছে না, বাড়িতে থাকলে নিতাম। আর আমার প্রথম দিককার ভিডিওতে না এই দুধ দোয়ার ভিডিও গুলো আছে,
দুটো ভিডিও যেটা মানে আমার চ্যানেলে মনে হয় সবথেকে বেশি ভিউ যেটাতে, তো দুর্দর ভিডিও সেদিন দিদিমা দিয়েছিল, তারপরে আমি একদিন একটা দিয়েছিলাম। তো যে ওই কয়েকবার ভিডিও করা হয়েছে, তো তখন এই বাসুর এটা ছিল না, কিন্তু তখন আরেকটা বাসুর ছিল এর আগের বাসুরটা, তো পরে আবার এটা হয়েছে। আর বাসুরটা দেখো খুব ভালো, কিন্তু গরুটা হচ্ছে সমস্যা। দেখো এই যে তিন কাঠের ভিতরে এইভাবে কি বলে এটাকে, এর ভিতরে দিয়ে তারপরে দোয়ানো হয়, কারণ এ দুধ দুতে দেয় না। আর মামি হচ্ছে নতুন, তো তো মামি কয়েকটা দিন দুধছে, দুধ নাকি সব বালতির বাইরে পড়ে যায়। তো এই যে আমরা দুধ দোয়ার এখানে আসলাম, আমি দুধ নিয়ে যাব, তাই জন্য সকালবেলা মামি টক রান্না করেছে বেশি করে, কেওড়ার টক, যেহেতু আমি দুধটুকু সব নিয়ে যাব, তাই জন্যে ওরা দুধ খাবে না, তো টক রান্না করেছে। তো এখন এসে বলছি, কিন্তু আমার সমস্যা হলো গরুর এখানে 2 কেজি মতন দুধ হয় বুঝলে, তো আমি তো সব নিয়ে যেতে পারবো না। যদি ফ্রিজ থাকতো তাহলে না সব নিয়ে যেতাম, কিন্তু আমাদের তো ফ্রিজ নেই, তাই জন্যে আমি অত দুধ নিয়ে কী করবো বলো, দুইজনে খেয়েও পারবো না। ঋদ্ধি তো খায় না দুধ, পায়েস টায়েস রান্না করলে খায়। আর আমি এখান থেকে যাব, মনে করো সকালে খেলাম আমরা মাত্র, তো এখান থেকে যাব, তারপরে হচ্ছে ওইখানে কখন বিকেলে যাব, দুধ থাকবে না ততক্ষণ কেটে যাবে। তো এই যে দেখো কী সুন্দর করে দুধ দুইছে, মামি নতুন দুধছে, তো তাই জন্য হাতে ব্যথা করছে। আসলে গায়ের শক্তিও লাগে, আবার হাতেও ব্যথা লাগে, আঙুল দিয়ে টানতে হয় বলে দেখো কী পরিমাণে দুধ বের হচ্ছে। এখনও কিন্তু এই পাশে দুটো দই নিই, ওই পাশে থেকেই বের করছে, তাও কেজির উপরে চলে এসছে। আর তারপরে এই পাশেরগুলো এখনও পর্যন্ত আসে, এই যে দেখো কী পরিমাণে দুধ হচ্ছে। বাড়িতে তো দুধ খাওয়া হয়, কিন্তু আমি জানি যে ওখানে গেলে আমার দুধের জন্য এতটা খারাপ লাগবে, কারণ আমি গরুর দুধ খেতে ভীষণ পছন্দ করি, ভীষণ ভালোবাসি, মানে দুধ হলে আমার আর কিছুই লাগে না এরকম। তো আমি ওখানে গিয়ে খুব মিস করব দুধ, আমি নিজেই মানে 1 লিটার মতন খেয়ে দিতে পারি, এরকম দুধ পছন্দ আমার। তো এই যে 2 লিটারের মতন হবে, তো আমি কিছু নেব, আর দেখি কিছু রেখেই যেতে হবে, না হলে মামা আমাদের ফ্রিজ আছে ওখানেই রাখবে। এই যে ঋদ্ধিবাবু কী করছে দেখো, মাথায় ওখানে কপালের ওই এক পাশটায় দিদিমা চুন পান খাচ্ছিলো, চুন লেগেছে ওখানে। তো আমরা এখন দুধ টুধ নিয়ে মামাদের বাড়ি থেকে বিদায় নেব আস্তে আস্তে, কারণ আমাদের সময় এখান থেকে ফুরিয়ে এসেছে, বাধ্য হয়ে আমাদের তো মামা বাড়ি থেকে যেতেই হবে, খুলনা না গেলে নয়। কারণ হচ্ছে তোমার মালিককে বলে দিয়েছিলো যে আমরা 2-1 দিন আগে আসবো, আর তারপরে রাজীবের কম্পিউটারটা সমস্যা দিচ্ছে, তাই জন্যে সেট আপ দিতে হবে, বাধ্য হয়ে আমাদের খুলনায় যাওয়াই লাগবে আজকে। তো ফোন দিয়েছিলো যে মালিক সেদিন ফোন ধরছিলো না, কিন্তু ধরেছে, তাই আমাদেরকে যেতেই হবে, তো আমরা বের হবো। মামা বাড়ি থেকে আসলাম হচ্ছে একটু আগে, সকালে খাওয়া দাওয়া করে তারপরে এই যে মাছ টাস আনলাম টুকটাক, এটা ওটা একটা ফ্যান নিয়েছি, একটা বোর্ড আনলাম, তো এগুলো আনলাম। আর এখন দেখো সব কিছু গুজগাছ শেষ, এই যে বস্তা টেবিল টেবিল সব কিছু খালি। এখানে হচ্ছে বেড থেকে তোষকও তুলে ফেলি, এই যে তোষক। আর এই হচ্ছে এখানে বালিশ আছে, দুটো পাশের বালিশ, দুটো মাথার বালিশ, বেডশিট দিয়ে বেঁধেছি। আর এই যে খাটের উপরে একটা যা আছে তোষক একটা আছে, সব কিছুই খালি দেখো। আর জিনিসপত্র সব বাইরে বের করা হয়েছে, বস্তা বাস্তা বাইরে, ব্যাগ বাইরে, বালতি বটি টটি যা আছে মোটামুটি দরকারি সব কিছুই বাইরে নেওয়া হয়ে গেছে। তো বাড়িতে এসে এগুলোই গোছগাছ করতে একটু দেরি হয়ে গেল। আর যে দেখো পিঠে খাচ্ছি, পিঠে বানিয়েছে বাড়িতে, কালকে বাবা এসে চাল কুটে নিয়ে এসেছিলো, তো পিঠে বানিয়েছে, তাই পিঠে খাচ্ছি গরমে। হ্যাঁ না উনি আর লাগবে না, ও বাথরুমে বাথরুম করতে পারে, বাবা কিন্তু করে না, কি বলবো, ওরা বাথরুমে করতে পছন্দ করে বেশি। তো আজ বলছিল ছোটো পট নেওয়ার জন্য, তো ও বাথরুমে বাথরুম করতে পারে, তাই জন্য আর পট নেব না। ও স্নান করার জন্য গামলা নিয়েছি, বালতি নিয়েছি, সব কিছুই নেওয়া শেষ। সেই যে ফ্যানটা খুলতে হবে, এখানকার ফ্যান খুলবো, ওদিকে মাল্টিপ্লাগ, তারপরে বাল্বটা সব কিছুই নেওয়া হয়ে গেছে। বাইরেটা তোমাদেরকে দেখাই কী কী নিয়েছি,
এখানে দেখো বাইরে এসে বালতি নিয়েছি, দুটো মগ, র্যাক, আর এই যে কিচেন র্যাকটা, এখানে টুল ওটা নেব না। তারপরে এখানে বস্তা আছে ফ্যান, এটা মামা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, বোনের ফ্যান। আর ওই যে পিসি মনিটর, এখানে গামলা, ব্যাগ, একটা বস্তা, এগুলো নেব, কলসি নেব, এই চেয়ারটা নিতে হবে, এই যা টুকটাক। আর ঘরের ভিতরটা তোমাদেরকে দেখাই, তো সব কিছু দেখো ফাঁকা করে চলে যাচ্ছি, এত ভীষণ খারাপ লাগছে কি বলবো, যারা বাড়ি ছাড়ে তারাই জানে যে কেমন লাগতে পারে। আর এইখানে এই দেখো এটা তো নেব না, ওই পাশের কম্পিউটার টেবিলটা নেব, আর এই যা টুকটাক। রাজীব বলছিলো যে সে তোমার ইয়েটা নিতে, ওয়ার্ড্রপটা নিতে, কিন্তু ওয়ার্ড্রপটা নিলে তো সেই আমাদের আরেকটা গাড়ি লাগবে, আবার ঝামেলাও বেশি হবে, তাই জন্য ভাবলাম যে না থাক, কোনো কিছুই নেব না, ওইভাবেই সব কিছু সাজিয়ে রাখবো। তো গোজগাছ করলাম, এখন যাবো স্নান করতে। মনের ভিতরে ভীষণ খারাপ লাগছে, রাজীবেরও খারাপ লাগছে, মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছি আমি আস্তে আস্তে কেন বলছি, এই জন্যে যে ও বাইরে আছে, তাই জন্যে আস্তে আস্তে বলছি। তো এখানে থাকা না আমার হবে না, এখানে থাকা হবে না, মানে এত অশান্তি করে থাকাও যায় না, ভালো লাগে না আমার, অশান্তি, গ্যাস, গোলমাল, এগুলো আমার ভালো লাগে না। সব থেকে মানে একটু আলাদাভাবে শান্তি মতো থাকা এটাই বেটার, মানে সেটা অভাবের ভিতরেও শান্তিতে থাকা যায়, কিন্তু আমাদের হচ্ছে এখানে অভাবের ভিতরে অশান্তি, অশান্তির জন্যে একেবারেই থাকা যাচ্ছে না। তো তাই জন্যে আমরা বের হলাম, শান্তির খোঁজে বের হলাম। তো তোমরা সাথে থেকো আর আমার ব্লগগুলো দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, তোমরা কমেন্ট অবশ্যই করবে আমি জানি, কারণ কেন হঠাৎ বাড়ি থেকে চলে যাচ্ছি, কেন অশান্তির কথা বলছি, এগুলো তো অবশ্যই জানতে পারবে, তো তোমাদের আস্তে আস্তে বলবো, বাড়িতে বসে এগুলো বলা যায় না, তো বলবো। এখন যাবো চান করতে, চান দান করে খেয়ে দিয়ে তারপরে আস্তে আস্তে বের হবো, গাড়িতে ফোন করা হয়ে গেছে, তো ফোন করলে গাড়ি নিয়ে চলে আসবে, তারপরে এগুলো সব মালপত্র গাড়িতে তুলে তারপর যাবো আমরা। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, আমরা গাড়িতে উঠে পড়েছি, এই দেখো সব জিনিসপত্র সব পিছনে, ও এই যে আমি সব সামনে বসেছি, এই দেখো পিসি টিসি সব, ওই ল্যাপটপ, ওই এইখানে মনিটর, আর এই যে গাড়িওয়ালা, আর রাজীব গেছে আছে ফিতে, কিন্তু কারণ ভিতরে সব কিছু আগলা তো বাঁধতে হবে, তাই জন্যে ওই যে মানে আমাদের মাথার উপর পর্যন্ত জিনিসপত্র, আর এসের উপরেও আছে, এই যে দেখো দেখাচ্ছি গাড়ির উপরে, ওই যে আর এই যে রিদ্ধি বাবু টাচ করো না, টাচ করি না, টাচ করলে বন্ধ হয়ে যাবে। তো আমরা বেরোলাম নতুন বাসার উদ্দেশ্যে, নতুন জায়গায়, নতুন ঠিকানায়। তোমরা পাশে থেকে আশীর্বাদ করো আমাদের জন্য, যাতে আমরা সুন্দরভাবে আমাদের শান্তিতে আমাদের সংসারটা করতে পারি, সব কিছু গুছিয়ে গাছিয়ে সব কিছু ঠিকঠাকভাবে যেন চলে। তোমরা পাশে থেকে আশীর্বাদ করো আমাদেরকে, আমরা সবাইকে নিয়ে যেন ভালো থাকি। তো চলো এখন রওনা দেব, ওরা গেছে ফিতে কিনতে, আসলেই আমরা বের হবো।